নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 2 নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাঙ্গাপাড়া আশ্রমপাড়ায় শ্যামাপুজো উপলক্ষে শ্রী শ্রী নিগমানন্দ আদর্শ ক্লাবের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিন কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা পরিবেশপ্রেমী দীনেশচন্দ্র বিশ্বাস, জলপাইগুড়ি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ উর্মিলা রায়সহ এলাকার বিশিষ্ট গুণীজনেরা। এখানে প্রায় 100 জন দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন ক্লাবের পক্ষ থেকে। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। শুধু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে। 8944888577 এবং 9382318128 এই মোবাইল নম্বরে। হ্যালো, তো সারা বছরে কম বেশি অনুষ্ঠান চলতেই থাকে, সেবামূলক অনুষ্ঠান। এবং আজকে যে অনুষ্ঠান করা হয়েছে, যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে, শীতের জন্য আমরা কিছু লোককে কম্বল দিলাম, কিছু বাচ্চাদের হাতে চারা গাছ দিয়ে দিলাম। যেহেতু আমাদের এখন বিশ্ব উষ্ণায়নে ঘুরে গেছে, তার জন্য উষ্ণায়ন থেকে বাঁচার জন্য আমরা কিছু গাছ লাগানোর ব্যবস্থা করতেছি এবং বাচ্চাদের দিয়ে গাছ লাগানোর চেষ্টা করতেছি বা করব। আজকে কতজনকে প্রায় আপনারা এই কম্বল দান করলেন? অনুমানিক 100। বললাম যে আপনারা কি সারা বছরই এরকম সমাজসেবামূলক কাজ করে থাকেন? হ্যাঁ, আমরা সারা বছর এরকম সমাজসেবামূলক কাজ করতে থাকি এবং আমরা লকডাউন থেকে শুরু করে চাল ডাল থেকে বিভিন্ন ধরনের মানুষকে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি যতটুকু পারছি। এইভাবে আমরা সারা বছর প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে দিয়েই চলতে থাকি। বললাম যে আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান ছাড়াও আপনাদের কী রয়েছে? এই অনুষ্ঠান ছাড়াও আমাদের বিশেষ অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বাচ্চাদের নাচ আছে, কুইজ প্রতিযোগিতা আছে, এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমার নাম জয়শ্রী রায় অধিকারী, আমি মাধবডাঙ্গা 2 নং অঞ্চলের প্রধান। আমি শ্রী শ্রী নিগমানন্দ আদর্শ ক্লাব আয়োজক তথা অত্র এলাকার আগত মাতৃমূর্তি দর্শনার্থীদের সকলকেই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। আমি শ্রী শ্রী নিগমানন্দ আদর্শ ক্লাবের মানে পরিচালনায় ও ব্যবস্থাপনায় আমি খুবই সন্তুষ্ট। আমি পরবর্তীতে তাদের যাতে কিছু সহযোগিতা করতে পারি, আদর্শ ক্লাব যাতে আরও উন্নত হয়, সেবামূলক কাজ করতে পারে, সেবামূলক কাজ করে এবং ওরা বস্ত্র বিতরণ এবং বৃক্ষ রোপণ ওরা করেছে, আমি খুবই খুশি। পরবর্তীতে তারা যেন আরও ভালো ভালো সেবামূলক কাজ করেন, এটাই আমার আশা। বলছি তো, এই ক্লাবে আপনি কত বছর থেকে যুক্ত? বলছি এই যে ক্লাবের যে আপনাদের যে অনুষ্ঠানটা প্রতি বছরই হয়ে থাকে, কম্বল দান, বৃক্ষরোপণ, অন্য অন্য অনুষ্ঠান তো সারা বছরই হয়ে থাকে, তো এই অনুষ্ঠানটা করতে পেরে আপনারা কতটা খুশি? অনেক খুশি। আমার ছেলেপেলেকে এইভাবে যদি উদ্যোগ দেওয়া না যায় তাহলে তো শিখবে না, উদ্যোগ দিতে হবে আমরা বয়স্ক মানুষগুলো। মানে যারা আগামী দিনে এইসব ক্লাবকে ধরবে, হ্যাঁ, মানে ক্লাবের হাত ধরে মানে চলবে, তাদেরকে আপনারা শেখানোর জন্যই এই উদ্যোগগুলো নিচ্ছেন? আপনার নাম? আপনার নাম? বিশেষ বিজ্ঞাপন। এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। 7865051223।
এই মোবাইল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার থেকে কোচবিহার মেডিকেল কলেজ এন্ড হসপিটালের এমজেএন এমএস জেনারেল সার্জন এন্ড ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার ভাস্কর বড়ুই প্রতি বৃহস্পতিবার বিকেল 6 ঘটিকায় বিনামূল্যে রোগীদের বোয়ালবাড়ি হাসপাতাল পাড়ায় অবস্থিত সরকার মেডিসিন তাই অতিসত্বর যোগাযোগ করুন 9 0 0 2 1 0 4 5 0 5 8 মোবাইল নম্বরে।